ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেন শ্রাবণ এন্টারটেনমেন্ট আজ আমরা ক্লাস নাইনের পঞ্চম সপ্তাহের ফিফথ উইকের অ্যাসাইনমেন্ট ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় ইউনিট অ্যান্ড টাইটেল অব দ্য লেসন গ্রামার চেঞ্জিং সেন্টেন্স দ্য প্যাসিভ আর ফরমাল লেটার এটা হচ্ছে ইংলিশের ফিফ্থ উইকের অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে অ্যাসাইন্ড টাস্ক অর অ্যাসাইনমেন্ট অ্যাক্টিভিটি থ্রি পেজ নাম্বার ওয়ান এইট্টি থ্রি অ্যান্ড এইটী ফোর এবং সাথে একটা ফর্মাল লেটার দ্যাট মিনস অ্যাপ্লিকেশন দেওয়া আছে সাপোজ ইউ আর লিমা আর লিমন ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস নাইন ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর ইন ইউর স্কুল ইউ ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার

কমপ্লিট দিস conversation বিটুইন টু ফ্রেন্ডস ইউজিং দ্য ওয়ার্স আফটার এখানে এ থেকে আই পর্যন্ত দেওয়া আছে অ্যান্ড দ্য কারেক্ট প্যাসিভ ফর্মস অর্থাৎ কিছু শূন্যস্থান রয়েছে একটা ডায়লগের মধ্যে যেগুলোর প্যাসিভের কারেক্ট ফর্ম আমাদেরকে পুট করতে হবে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ গাইজ আমরা এখন এই ডায়লগটাতে চলে যাবো ডায়লগের দুজন নাম পাচ্ছি আমরা অন্তরা এবং অমি তো অন্তরা বলছে হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক অমিকে বলছে তুমি কি ফেসবুকে যে আমি রিসেন্ট পোস্ট করেছি কিছু ছবি দিয়েছি সেগুলো কি দেখেছো আমি বলছি ইয়েস দে আর লাভলি বলে এগুলো অনেক সুন্দর এরপর বলছে কোশ্চেন করলো সাথে সাথে আমি হয়ার আর অয়ার দ্য ফটোগ্রাফস টেকেন এগুলো কোথায় নেওয়া হয়েছে অর্থাৎ তুমি ছবিগুলো কোথায় তুলেছো এই যে আমরা আনসারটা এখানে লিখলাম হয়ার অয়ার দ্য ফটোগ্রাফস টেকেন এইটা আমাদের নিচে অপশন দেয়া আছে এখানে এই যে এ থেকে আই পর্যন্ত অপশন দেওয়া আছে এ থেকে আই পর্যন্ত এই অপশনগুলো আমাদের কাজে লাগে লিখতে হবে প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহার করতে হবে এই শূন্যস্থানগুলোতে তো আমরা এই নম্বরে প্রথমটা নিলাম হয়ার দ্য ফটোগ্রাফস আর টেক তো এটাকে প্যাসিভ ফ্রম করলে হয় হয়ার অয়ার দ্য ফটোগ্রাফস টেকেন দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা লিখতে হবে যে ফটোগুলো কোথায় নেওয়া হয়েছিল কোথা থেকে তোলা হয়েছিল এরপর অন্তরে বললো অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা বলল ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে আমি ছবিগুলো তুলেছিলাম আমি বললো ওকে অ্যান্ড হোয়েন অয়ার দ্য টেকেন বলল যে কখন এগুলো তুলেছিলে সময়টা কখন তখন অন্তরা উত্তর করছে লাস্ট উইক হোয়েন আই ওয়েন টু মাই কাজিনস ওয়েডিং পার্টি বললো আমার চাচাতো ভাই অথবা বোন যেটাই হোক না কেন তার বিবে বিয়ের পার্টিতে আমরা আমি এই ছবিগুলো তুলেছিলাম গত সপ্তাহে তখন আমি কোয়েশ্চেন করলো আই ওয়াজ নট ইনভাইটেড সো আই ডিডেন্ট নো বললো আমাকে তো দাওয়াত দেওয়া হয়নি তাই আমি জানি না এখানে অপশন দেওয়া ছিল যে সি নাম্বারে আই নট ইনভাইট তাই আমি ব্যবহার করেছি আই ওয়াজ নট ইনভাইটেড ওকে এবার অন্তরা উত্তর করলো দ্য পার্টি ওয়াজ নট প্ল্যান্ড মাস আর্লি বললো এখানে দেওয়া হচ্ছে দ্য পার্টি ওয়াজ নট প্ল্যান্ড বললো পার্টিটা প্ল্যান করা পরিকল্পনা হয়নি খুব আগেই যে ভাগে অনেক প্ল্যান করা হয়েছে তা হয়নি অ্যান্ড সরি দ্যাট ইউ আর নট ইনভাইটেড এটা আসলে আমাদের কোনো নাম্বারের শূন্যস্থান না বাট শূন্যস্থান দেওয়া আছে তাই আমাদের প্যাসিভ ফর্ম করে দিতে হচ্ছে ইউ আর নট ইনভাইটেড লিখে দিয়েছি এরপর ই নম্বরে আবার শূন্যস্থান আছে ব্ল্যাক এখানে ই নম্বরে দেওয়া আছে ম্যানি পিপল ইনভাইট ম্যানি পিপল আর একটা আছে ইনভাইট অপশন এই জন্য লেখা হয়েছে ম্যানি পিপল আই আর ইনভাইটেড ইনভাইটেড বললো যে অনেক লোককে দাওয়াত করা হয়েছিল এ বিগ পার্টি এইখানে ওয়ার নট দিলে ভালো হবে স্টুডেন্টস ডিয়ার স্টুডেন্টস সো আমি এখানে নট দিয়ে দিচ্ছি আরেকটা যে অনেক লোককে দাওয়াত দেওয়া হয়নি তাহলে অতটা সুন্দর হল যে তোমাকে দাওয়াত দুঃখিত যে তোমাকে দাওয়াত দেওয়া হয়নি বললো ম্যানি পিপুল আর নট ইনভাইটেড অনেককেই দাওয়াত দেওয়া হয়নি এ বিগ পার্টি উইল বি অ্যারেঞ্জ সুন এখানে আমরা প্যাসিভ দিব কিন্তু ফিউচার টেন্সে এই জন্য উইল এনেছি যে একটা বড় পার্টি শীঘ্রই দেওয়া হবে এবার আমি বললো হাউ মেনি পিপুল আর ইনভাইটেড ইন দা প্রিভিয়াস ওয়ান বলল এই যে পরে তো একটা হবে কিন্তু তখন অন্তরা উত্তর করলো অল ফ্যামিলি মেম্বার্স অনলি রাফলি অ্যাবাউট ফিফটিন আর টোয়েন্টি বললো মাত্র পনেরো অথবা বিশ জনকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং এরা সবাই ফ্যামিলি মেম্বার এবার আমি আরেকটা কোয়েশ্চেন করে ফেললো হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন দ্য নেক্সট ওয়ান অর্থাৎ বললো যে বড় যে একটা পার্টি দেওয়া হবে এখানে কতজনকে আমন্ত্রণ জানানো হবে অন্তরা তখন বললো এ ফিউ হান্ড্রেড আই গেস বললো কয়েক শত আমার মনে হয় কয়েক শত তখন আমি বললো আই এম নট সারপ্রাইজড বললো আমি বিস্মিত নয় বললো আমার খুব বিস্ময় লাগছে না ইট শুড বি লাইক দ্যাট এটা এমনই হওয়া উচিত এই হচ্ছে আমাদের একটা ডায়লগ ছিল এটা তোমাদের অ্যাক্টিভিটি থ্রি এখানে লেখা আছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি থ্রি পেজ ওয়ান এইটি থ্রি অ্যান্ড এইটি ফোর এটা তোমরা এখান থেকে হুবু তুলে দিয়ে করতে পারো অপশনগুলো নিচে লেখে রাখবা কেউ ইচ্ছা করলে উপরেও এখানেও লেখে রাখতে পারে এখানে হুম এখানেও লেখে রাখতে পারো এই হচ্ছে আমাদের ডায়লগ ছিল এবার আসো আমরা যদি দ্বিতীয় কোশ্চেনটাতে যাই দ্বিতীয় কোশ্চেনটা ছিল সাপোজ ইউ আর লিমা আর লিমন ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর ইন ইউর স্কুল ইউ ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার তোমার স্কুলের বা বিদ্যালয়ে কি নেই কোনো নিরাপদ পানযোগ্য পানির সাপ্লাই নেই কোনো উৎস নেই নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস এবার ছাত্রছাত্রীদের জন্য পানযোগ্য নিরাপদ পানি ব্যবস্থা করার জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটা দরখাস্ত লিখো তো গাইজ স্টুডেন্টস আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে একটা তারিখ দিতে হয় থার্টি নভেম্বর টোয়েন্টি এখানে অনেকে টু দ্বারা শুরু করবে কিন্তু টু দ্বারা শুরু শুরু করাটা ঠিক হবে না কারণ টু দ্বারা আগে শুরু করা হতো বর্তমান নিয়ম অনুযায়ী এখানে আর টু দেয়া হয় না সুতরাং যারা টু দেওয়া দিচ্ছে তাদেরটা ভুল হচ্ছে টু দেয়া যাবে না আমাদের প্রথমে তারিখ দিতে হবে এরপর আমরা এক কলম পরিমাণ এখানে ফাঁকা রাখবো এরপর আমরা লিখব দ্য হেড টিচার শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর গাজীপুর ওকে সাবজেক্ট দেয়া আছে সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস এটা তো তোমরা জানোই বুঝতেই পারছো ছাত্রছাত্রীর জন্য নিরাপদ পানযোগ্য পানি ব্যবস্থার জন্য আবেদন হুম এখানে প্রেয়ার ওয়ার্ডটা না ব্যবহার করায় ভালো অনেকে অ্যান এ প্রেয়ার লেখে এ প্রেয়ার ফর অ্যারেঞ্জিং তো এটা না ব্যবহার করে আমরা অ্যান অ্যাপ্লিকেশন ব্যবহার করবো ইনশাআল্লাহ ওকে এরপর আমরা শুরু করেছি এভাবে ডিয়ার স্যার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড গ্রেট সাবমিশন বলো যথাযথ সম্মানের সাথে আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস নাইন অফ ইউর প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন প্রেস্টিজিয়াস মানে স্বনাম ধন্য নিজের স্কুলকে ধন্য প্রকাশ করলাম বলো যে আমি আমার ক্লাস নাইনের স্টুডেন্টদের পক্ষে আমাদের স্বনামধর্ম স্বনাম ধন্য প্রতিষ্ঠানের ক্লাস নাইনের স্টুডেন্টদের পক্ষ থেকে আমি উড লাইক টু স্টেট দ্যাট বলতে চাই যে দেয়ার ইজ নো সেফ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল বলল আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রাণ পানযোগ্য পানির উৎসের বড়ই অভাব বা নিরাপদ নয় দেয়ার ইজ নো সেফ সোর্স কোনো নিরাপদ উৎস নেই এই যে এই জাল ফলশ্রুতিতে ফলে কি হচ্ছে উই হ্যাভ বিন সাফারিং গ্রেটলি বললে আমরা চরমভাবে ভোগান্তি পোহাচ্ছি ফর ওয়ান্ট এই ওয়ান্ট মানে চাওয়া না এই ওয়ান্ট হচ্ছে অভাব ফর ওয়ান্ট অফ ড্রিংকিং ওয়াটার ফর আ লং টাইম দীর্ঘ সময় ধরে আমরা পানযোগ্য পানির অভাব অনুভব করছি উই হ্যাভ আ রেড কালার মার্ক টিউবওয়েল ইনওয়ার স্কুল বল আমাদের বিদ্যালয়ে একটা টিউবওয়েল আছে যেটা রেড কালার দেয়া অর্থাৎ নিরাপদযোগ্য না রেড সিগনাল এখানকার পানি পান করা যাবে না এরপরেও কেউ কেউ পান করে সো ইটস ওয়াটার ইজ নট সেফ অ্যান্ড ড্রিঙ্কেবল অ্যাট অল বলে এটার পানি পানযোগ্য না এবং নিরাপদ না আদৌ সাম অফ দ্য স্টুডেন্টস হ্যাভ অলরেডি বিন গট ফ্যাটাল ডিজিজেস ইতিমধ্যে কি হয়েছে এই পানি পান করে অনেক স্টুডেন্ট কি হয়েছে মরণব্যাধি ফ্যাটাল মানে মরণ মরণব্যাধি রোগে আক্রান্ত হয়েছে যেমন কলেরা ডায়রিয়া অ্যান্ড আদার ওয়াটার বনডিজেস এবং অন্য পানিবাহিত রোগ বাই ড্রিঙ্কিং আনসেফ ওয়াটার এই অনিরাপদ পানি পান করে নাও এখন ইট ইস ক্রাইং নিড এটা একটা ফ্রেজ ব্যবহার করেছি ক্রাইং নিড মানে একান্ত প্রয়োজন ক্রাইং নিড মানে একান্ত প্রয়োজন টু ইনশিওর সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার স্কুল বললাম আমাদের স্কুলে একটা পানযোগ্য নিরাপদ পানির ব্যবস্থা করা নিশ্চিত করা একান্ত প্রয়োজন উইথ দেয়ার ফোর অতএব বিস ইস দ্যাট মানে প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি বিনাই ইন অ্যান আপ মানে কাইন্ড অ্যান আপ কাইন্ডের সিনোনিম ব্যবহার করেছি এখানে তোমরা জেনারাসও ব্যবহার করতে পারো কাইন্ডও ব্যবহার করতে পারো টু টেক স্টার্ন স্টেপস স্টার্ন মানে হচ্ছে শক্তিশালী পদক্ষেপ হুম প্রয়োজনীয় শক্তিশালী পদক্ষেপ নি নেওয়ার জন্য টু সাপ্লাই সি সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর লিসিনিং লিসিনিং মানে হচ্ছে কমানো হ্যাঁ রিডিউসিংও তোমরা দিতে পারো লিসিনিং দ্য সাফারিংস অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল সরি এখানে ইয়োর না আওয়ার হবে না না ঠিক আছে সরি আমরা টিচারকে বলছি অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের আমরা ইউরও দিতে পারি অবশ্য আওয়ারও দিতে পারি আওয়ারই দেই আওয়ারটাই ভালো শোনাচ্ছে আমাদের বিদ্যালয়ের আওয়ার দিয়ে দিলাম অফ আওয়ার স্কুল

ইনশাআল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা এখানে কোনো আনসারের ভুল নেই তোমরাই লিখতে পারবা সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ